সঙ্গে আমি উঠে এসেছি আমার রান্না করে, আর বিকেলবেলা মানেই তো আমার খালি মনে হয় কখন তোমাদের সঙ্গে আড্ডা দেবো, আমার তো আসার কথাই ছিল, তাই আমি চলে এসেছি। এবং আজ আমি নিয়ে এসেছি একটা ঠান্ডা ঠান্ডা জলখাবারের রেসিপি নিয়ে, এবং এই রেসিপিটা অবশ্যই স্বাস্থ্যকর রেসিপি, কারণ এটা বাড়িতে বানানো এবং গরমকালে এরকম ঠান্ডা খাবার খেলে সবারই শরীর মন দুটোই ভালো হয়ে যায়। তো আজ আমি যেটা বানাবো দই ফুলুরি বা দই ফুলকি। এটা খেতে অসাধারণ, ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এটা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারি এবং ছোট বড় সকলেরই ভীষণই পছন্দ হবে। আমার কথা বিশ্বাস করে একটা বার অন্তত বাড়িতে বানিয়ে দেখ এবং কি বলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলো সোজা শুরু করি দই ফুলকি বা দই ফুলুরি। দেখো ডালগুলো আমার সুন্দর ভাবে ফুলে গেছে এবং খুব সফট হয়ে গেছে, এরকম ভাঙছে ছেড়ে যাচ্ছে, বুঝতে পারছো, চাপ দিচ্ছে ভেঙে যাচ্ছে, ডালটা কিন্তু অবশ্যই কমপক্ষে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবে। নিয়েছি 1 ইঞ্চি একটা আদার টুকরো আর 7-8টা কাঁচা লঙ্কা। আমি ঝালটা আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, তোমরা অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। প্রথমে যেটা করতে হবে, এই সমস্ত উপকরণ আমাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ডালটা দিয়ে দিলাম, ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, পুরো জল ঝরেনি, কিছু কিছু রয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, তবে অতিরিক্ত পরিমাণে জল দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। মিনিট 4-5 সময় নিয়ে এটা কিন্তু অবশ্যই ফেটে নিন। দেখো ডালটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, দেখছো না, ফুলেও গেছে ডালটা, আর ডালের কালারটাও কিন্তু একটু ফিকে হয়ে গেছে। আচ্ছা ডালটা যে ভালোভাবে ফেটানো হয়েছে সেটা কিভাবে বুঝবে বলো তো? একটা বাটিতে এরকম জল নিয়ে নেবে, নিয়ে এরকম একটা বল এরকম দেবে, দেখো ভাসছে, ডুবে যায়নি, বুঝতে পারছো, জিনিসটা ভাসছে, তার মানে বুঝবে তোমার ব্যাটারটা পারফেক্ট। আচ্ছা ব্যাটারটাকে আমি 10 মিনিট মতো রেস্ট হতে দেবো, ততক্ষণে দইটা রেডি করে নেব। এখানে আমি 400 গ্রাম মতো টক দই নিয়েছি, টক দইটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই নিতে পারো। এখানে আমি পরিমাণ মতো চিনিকে গুঁড়িয়ে নিয়েছি, কারণ না হলে চিনিটা মানে গলে যেতে একটু সময় লাগে বলে আমি গুঁড়ো চিনিটাই ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকি, তাই এক্ষেত্রেও আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার ইউজের নুন, পরিমাণ মতো বিট লবণ, 1 চামচ ভাজা মশলা, আর এই চিনিটা, এই সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে দিই। আচ্ছা আর একটা কথা, এখানে কিন্তু বিট লবণটা অবশ্যই দিতে হবে, কেন, এইটার জন্যই কিন্তু এর টেস্টটা এত সুন্দর হয়। মানে এই মানে রেগুলার নুন যেটা আমি দিলাম সেটা যদি তোমরা স্কিপ করো তো করতে পারো, করতে চাও যদি করতে পারো, সেক্ষেত্রে বিট লবণের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে,
কিন্তু বেট লবণকে ছাড়া এই রেসিপিটা একেবারে চলবে না। আচ্ছা এখানে এটা আমার হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিই। এবার বড়াগুলো বা ফুলরিগুলো ভেজে নেব। আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা হলো ফুলরিগুলো একটু ছোট ছোট কাটবো, কারণ এটা আমি যখন জলে দেবো, জলে ডোবাবো, তারপরে দইয়ে ডোবাবো, জিনিসটা কিন্তু ফুলে যাবে, সেই জন্য বললাম দেখতে বেশি সুন্দর লাগে। এখানে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, ফুলরিটা ছেড়ে দিলাম। অপরদিকে এখানে আমি আর একটা পাত্রে একটু গরম জল বসিয়ে দিয়েছি, এগুলো হতে হতে গরম জলটা আমার রেডি হয়ে গেছে। এই জলটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লাল লঙ্কা গুঁড়ো সেটা আমি হাফ চামচ মতো দিলাম, দিলাম কোয়ার্টার টিস্পুন মতো হিং, হাফ চামচ মতো রোস্টেড জিরে মানে ভাজা মশলা, এটা দিয়ে ভালো করে ফুটিয়ে দিই। এইদিকে কিন্তু আমার বড়া বলো, পকোড়া বলো, ফুলুরি বলো, যেটাই বলো সেটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। আমি এখানে তিন রকম ডাল মিশিয়ে করেছি, তোমরা চাইলে শুধু বিউলির ডাল দিয়ে করতে পারো, মটর ডাল দিয়ে করতে পারো, তবে মেশানো ডাল হলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আচ্ছা এইভাবে কিন্তু আমি সমস্ত পকোড়া বা বড়া যেটাই বলো না কেন সেগুলো ভেজে নেব। এখানে জলটা কিন্তু আমার ফুটে গেছে, আমি গ্যাসটা আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত পকোড়া এই জলটার মধ্যে দিয়ে এভাবে জলটার মধ্যে মিনিট 10-15 এইভাবে বড়াগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এইভাবে একটু নেড়ে ছেড়ে দেবে যাতে সব বড়াগুলো সমানভাবে ভিজে যেতে পারে। আচ্ছা বড়াগুলো আমার পুরো ভিজে গেছে, দেখো সাইজটাও ডাবল হয়ে গেছে। এবার এরকম হাতে করে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দিয়ে এই দইটার মধ্যে দিয়ে দেবো, একে এরকম ভাবে হাতে করে চিপে চিপে খুব হালকা হাতে চাপবে, এক্সট্রা জলটা বার করে দিয়ে বড়াগুলো এই দইয়ের মধ্যে দিয়ে দেবে। এবারে খুব হালকা হাতে বড়াগুলো দইয়ের সাথে মিশিয়ে দেবে, খুব হালকা হাতে, নাহলে বড়াগুলো এত সফট হয় যে ভেঙে যাওয়ার চান্স আছে। এইভাবে মিশিয়ে তারপরে এর উপর দিয়ে একটা আমাকে তড়কা লাগাতে হবে।
পাচ্ছে, এখানে যে এক্সট্রা জলটা রয়ে গেছে এটা কিন্তু আমি ফেলবো না। এতে সমস্ত রকম মশলা আছে, এই জলটাও কিন্তু আমি উপর দিয়ে দিই। আচ্ছা, দইটা আমার একটু পাতলা হয়ে গেল, একটু ঘন ঘন হয়েছিল, কিন্তু এতে আরেকটু ঘন হয়ে যাবে, বড়াগুলো টেনে নেবে। আচ্ছা, এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ হিং, কোয়ার্টার টিস্পুন মতো লাল লঙ্কা, দিয়ে দেব কিছু কারি পাতা, সবটাই এর মধ্যে দিয়ে দেব। এই সবটা আমি ভালো করে মিশিয়ে দেবো। উপর দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার এটা আমি সার্ভ করে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হয়ে গেল আমার মুখরোচক দই ফুলকি বা দই ফুলুরি। এটা সন্ধ্যের জলখাবারের জন্য অসাধারণ, ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে, আমি তো প্রথমেই বলেছি। তাহলে চটপটির বাড়িতে বানিয়ে ফেলো এবং আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর অনেক আড্ডা দেবো, অনেক মজা করবো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।